अबाउट ऑल थिंग्स तुम्हारे सकल के स्वागत। आज के चले तुम्हारे संगे आबार एक नतुन भिडियो निये। आजकेर भिडियोते आमरा आलोचना करब सूचक नियमावली जेटा क्लास 9 एर मैथमेटिक्से रयेछे कोषे देखी 2। आमरा पार्ट 1 भिडियोते किन्तु 1 एर दाग 2 एर दाग सम्पूर्ण रूपे करे दियेछि। जोदि ना भिडियोटी देखे थाको तो अवश्यई कि करबे देखे नेबे, आमि आई बाटने दिये देबो, ओखान थेके तोमरा देखे नेबे, ठीक आछे। एबं डेसक्रिप्शनও থাকবে। এন্ড পাশাপাশি দেখো আমরা পার্ট 2 যে ভিডিও সেটা আজকে চলে এসেছে। এন্ড সেখানে আমরা 3 এর দাগ 4 এর দাগগুলো সম্পূর্ণ রূপে করব, ঠিক আছে। দেখি কতটা সম্ভব হয় আমরা করতে থাকি, ঠিক আছে। দেখো 3 এরগুলো কি রয়েছে, মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। এই যে অঙ্ক রয়েছে তিনটে, আমরা তিনটেই তোমাদেরকে করে দেব। এন্ড বুঝে নেবে, পরবর্তীতে ট্রাই করবে। এন্ড যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। देखो 3 एर 1 एर दागेर अंकटा कि रयेछे 5 to the power 1/2, 10 to the power 1/4 और 6 to the power 1/3। এই অঙ্কগুলো সমাধান করার একটা পদ্ধতি হচ্ছে প্রথমত তোমাকে উপরে যে পাওয়ার রয়েছে সেই পাওয়ারগুলো কি করতে হবে, তার লসাগু করতে হবে, ঠিক আছে। তাহলে কার লসাগু, শুধু পুরোটার লসাগু করতে গেলে হবে না, জাস্ট নিচেরগুলো লসাগু করতে হবে। তার জন্য 2 4 3 এর লসাগু করেছি, 2 দিয়ে ভাগ করে 1 2 3 আসছে, ঠিক আছে। লসাগু 12 আসছে, দেখো কত আসছে, লসাগু 12 আসছে। এবার ওই 12 দিয়ে সূচকগুলোকে পুরোটাকে গুণ করছি। দেখো উপরে কি পাওয়ারে সবাই একইভাবে গুণ করেছি, ঠিক আছে। দেখো কাটাকাটি হয়ে গেছে যে 6 3 4। আমরা কেন করেছি তার পিছনে একটাই কারণ, তোমরা যাতে ইজিলি বুঝতে পারো যে মাথায় কি কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ না থাকলে তোমাদের সুবিধা হবে, তার জন্য এটা করা, ঠিক আছে। এবার দেখো তাও কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কোনটা কত হবে এবং কোনটা ছোট বড় দেখে বোঝা যাচ্ছে না, তার জন্য কি করব আমরা পাওয়ারগুলোকে একই মাপে নিয়ে আসার চেষ্টা করব, ওকে। এখন দেখো 6কে কি করেছি 5-এর, এই 6কে কি লেখা যায় 3 × 6, তাই না, তার 3 × 2 লেখা যায়। তার মানে সেটা আমি 2টা ভিতরে রেখেছি, 3টাকে বাইরে রেখেছি, দিয়ে 5 × 5 = 25, তার মাথায় 3 রয়েছে। দেখো 25 to the power 3 সেটাকে যদি ই করা হয়, ক্যালকুলেশন করা হয় তো এক মানে 15,625 হয়। তো তোমরা দেখে ভয় লাগছে হয়তো যে এত বড় কিভাবে ক্যালকুলেশন করব, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে যে 6 3 4 আছে এটা থেকেই বোঝা যাচ্ছে যে কে ছোট বড় হবে। 6টা দেখো সবথেকে বড়, মাথায় যেটা রয়েছে 4টা, তারপরে 3টা, ঠিক আছে। এটা বোঝা যাচ্ছে, তোমরা প্রথম অঙ্কটা কিন্তু এইভাবে দেখেই বুঝতে পারবে যে 5 to the power 6 মানে এটা মাথায় সবথেকে যেহেতু বড় রয়েছে এটা সবথেকে বড় হবে, ওকে। তারপর দেখো 10-এর ক্ষেত্রেও তাই, এটা ইজিলি পারবে। 10-এর কিউ মানে 10-এর পরে কটা শূন্য বসবে, 2টো শূন্য এসে বসে যাবে, তার মানে 1000 হয়ে যাবে, ওকে। 6 to the power 4 মানে 6 × 6 to the power 3 করেছি, মানে মাথায় তোমরা 1 ধরে নিতে পারো, আর এই 1 আর 3 যোগ করলে 4 হয়, তার জন্য এটা করেছি। এবং 6 × 216 করলে 1296 হয়, এটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে, এতটুকু তো অবশ্যই জানতে হবে। এবার দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে তার মানে কি সবথেকে বড় কে, এটা বড়, তারপরে কে এটা, তারপরে এটা, তার মানে কি 5 to the power 6 সবথেকে বড়, তারপরে এটা, তারপরে এটা। তাহলে দেখো ওইভাবে লিখেছি যে 5 to the power 6 মানে কোথা থেকে আসছে, আবার ওই দেখো এটা মানে আবার যেটা লিখেছি আমরা যে 10 to the power, এটা কী বলেছে ঊর্ধ্ব ক্রমানুসারে মানে ছোট থেকে বড়, তাই ছোটটা কে এটা, এটা মানে কোনটা আবার 10 to the power 1/4। উপরে দেখো দেখাচ্ছি তোমাদেরকে 10 to the power 1/4 মানে এটা সবথেকে ছোট, ঠিক আছে। তার মানে কী হবে দেখো যে 10 to the power 1/4 সবথেকে ছোট, তারপরে 6 to the power 1/3, তারপরে হচ্ছে 5 to the power 1/12। এটা হচ্ছে আমাদের অঙ্ক 1 নম্বরটা। দেখো এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বরটা কী দিয়েছে, জাস্ট আমি এইভাবে করেছি, তোমরা একটু আলাদাভাবে করবে। আমি দেখো লসাগু দেখে নিয়েছি যে 12 লসাগু হবে, ওটার মতোই সেম। অ্যান্ড দেন 12 দিয়ে কী করে সবগুলোকে আমরা উপরে গুণ করেছি। তোমরা কী করবে নিচে নিচে করবে, এটার নিচে এটার নিচে এটা লিখবে, এটার নিচে এটা লিখবে। আমি জাস্ট পাশাপাশি করে দিয়েছি খুব ছোটোভাবে করার জন্য, ওকে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা করবে না, পাশাপাশি লিখবে, মানে এটা লিখলে প্রথমে, তারপরে এটাকে নিচে লিখবে, এটাকে তারপরে নিচে লিখবে। বোঝা গেছে, আই থিঙ্ক বোঝা গেছে, রাইট। অ্যান্ড দেন দেখো কাটাকাটি করার পরে 3 to the power 4 এসছে, এটা 2 to the power 6, এটা 8 to the power 3। তো এটা তোমরা ইজিলি পারবে। 3-এর মানে যদি 4 হয় তার মানে 3টে 4 বার গুণ, মানে 4 বার 3 গুণ, ঠিক আছে। আর এটা কি 6 বার 2 গুণ, তার মানে অ্যাকচুয়ালি এরকম করলে তোমরা বুঝতে পারছো যে এটা 81, এটা 64, এটা 512। তার মানে সবথেকে ছোটো কে 64 মানে 2 to the power 1/2, তাহলে ছোটো। তার থেকে একটু বড় কে 81 মানে কত, এটা থেকে এসছে, তার মানে 3 to the power 1/3, তারপরে 8 to the power 1/4 মানে হচ্ছে 512, মানে এটা সবথেকে বড়। তাহলে এটা হচ্ছে কি ঊর্ধ্বক্রমে সাজালে আমরা এইভাবে পাই, বোঝা গেল। অ্যান্ড দেখো তারপরে লাস্ট প্রবলেম। দেখো 3-এর দাগটা কী বলেছে, এটা দেওয়া রয়েছে, এটা থেকে তোমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, ঠিক আছে। তো নর্মালিভাবে কি 60 × 1/12 মানে আমরা 12 দিয়ে 1/12 দিয়ে ভাগ করে নিয়েছি পাওয়ারগুলোকে, তাহলে সহজে ছোট হয়ে যাবে, তার জন্য এটা দেখো 2 to the power 5 এসছে, এটা 3 to the power 4, এটা 4 to the power 3, এটা 5²। এবার এটা করলে 32 হয়, এটা করলে 81, এটা করলে 64, এটা করলে 25। এবার তোমরা প্রশ্ন করবে যে স্যার এখানে 1/12 লিখেছেন ওটা কিভাবে হয়েছে। তোমাদেরকে বুঝতে হবে যে কোনটা দিয়ে কাটলে, দেখো সবগুলোই কাটছে, 24কে কাটবে 12 দিয়ে, 36 কাটবে। দেখো অ্যাকচুয়ালি গসাগু যদি করো তোমরা, ঠিক আছে, তো ওরকম করলে হবে, বাট দেখে বুঝতে হবে যে কোনটা দিলে তোমাদের ছোট হয়ে যাবে, মানে মাথায় কোনো ভগ্নাংশ থাকবে না, ওকে, তার জন্য এটা করেছি। এটা করার পরে দেখো আমরা কি করছি, দেখেই বুঝতে পারছি সবচেয়ে ছোটকে 25, তারপর 64, সরি 25, তারপর 32, তারপর 64, তারপরে 81। এবার সেই হিসেবে 25 মানে কোনটা, 25 কোথা থেকে এসেছে 5 to the power 24, তারপরে দেখো 32 কোথা থেকে এসেছে, 32 এসেছে তোমার এই প্রথমটা থেকে মানে 2 to the power 16, আর এসছে যেটা এই 64 সেটা এসছে 4 to the power 36 মানে ওটা থেকে এসছে। তার জন্য পরপর আমরা সাজিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের কি তিনটের সলিউশন। ঠিক আছে, ওকে, আই থিঙ্ক সকলে বোঝা গেছে, রাইট। চলো এবার আমরা করব প্রমাণ করি যে চারের দাগের অঙ্কগুলো রয়েছে সেই প্রত্যেকটা অঙ্ক আমরা এবার সলিউশন করব। ওকে, দেখো এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটিকেও প্রেস করে নিও। তোমাদের জন্য এরকম ভিডিও ক্লাস 9-এর প্রতিটা ম্যাথামেটিক্স আমি কিন্তু সলভ করে তোমাদেরকে বানিয়ে দেবো। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টার আসবে অ্যান্ড প্রতিটা চ্যাপ্টার সলিউশন আমি তোমাদেরকে বানিয়ে দেবো। ওকে, গট ইট। তো চলো দেখো নেক্সট প্রবলেম কি বলছে। এই যে প্রমাণ করি অঙ্কগুলো খুবই ইজি, খুবই ইজি। ওকে, দেখো উপরে a to the power q, নিচে a to the power r রয়েছে। তোমরা জানো যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি a to the power m থাকে, নিচে a to the power n থাকে, তবে কি হয় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। a to the power কি হয়ে যাবে, তার মানে m - n হয়ে যাবে, তাই না? এটা তোমরা সকলে জানো, আমি জানি যে তোমরা খুব ভালো ছেলে, তোমরা সকলেই জানো। ঠিক আছে, দ্যাটস ওয়াই দেখো কি হবে, এটা হবে a to the power m - n, তাহলে কি এটার ক্ষেত্রে পাওয়ার কি q - r হবে, তার জন্য এটা লিখেছি। এটার ক্ষেত্রে r - p হবে, তাই লিখেছি। এটার ক্ষেত্রে দেখো কি হবে a to the power p - q, তার জন্য এটা লিখেছি। বোঝা গেছে? অ্যান্ড দেন তারপরে p দিয়ে গুণ করে দিয়েছি, এটা থেকে q দিয়ে গুণ, এটাতে r দিয়ে গুণ। p দিয়ে pq - rp, এটা rq - pq, এটা এইভাবে যেরকম হয় সেরকম। এবার দেখো যেহেতু তিনটেরই নিচে কি রয়েছে এ রয়েছে, তার মানে কি পাওয়ারটা কী করতে পারবো আমরা, যোগ করতে পারবো, তাই সব যোগ করে নিয়েছি। এবার তোমরা অঙ্কতে এরকম করবে না যে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, বাদ সব কেটে দিলাম, তা করবে না। মানে এখানে ক্ষেত্রে কাটাকাটি, যেটা তোমরা বলো, ঠিক আছে, কাটাকাটি নট অ্যালাউ। বাট তাও তোমাদেরকে বোঝানোর জন্য আমাদেরকেও লিখতে হয়, কাটাকাটি করতে হয়। ঠিক আছে, বাট আমরা কাটাকাটি করব না। বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট একটা নোট যে আমরা কাটাকাটি করব না। কাটাকাটি করলে কিন্তু অঙ্কগুলো ভুল হয়ে যায় হিসাব মতো, কারণ সূচকের ক্ষেত্রে বাদ হয়ে যায়, মানে 0 চলে আসে। a to the power 0 মানে 1। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তারপরে প্রবলেম। এই দুয়েরটা কী করে করবে, নর্মালিভাবে সেম অঙ্ক, এর আগে যেটা করলো সেটাই তাই, মানে উপরে m রয়েছে নিচে n, মানে m - n হবে, উপরে m + n, তাই গুণ হয়ে যাবে। সবারই ক্ষেত্রে আমি সেম করেছি, পাওয়ার যেমন যদি কি হয় ভাগ থাকে তাহলে পাওয়ারটা বিয়োগ হয়, দেখো সেটাই লিখেছি আমি সবারই ক্ষেত্রে। অ্যান্ড এটার সঙ্গে এটা যোগ গুণ করেছি। আমরা জানি যে a + b × a - b, এটা মানে কি a² - b²। তো এই ফর্মুলাটাকে দেখো আমরা কাজে লাগিয়েছি। ওখানে দেখো m - n, m + n রয়েছে, তার জন্য কি এই যে ফর্মুলাটা সেটা কাজে লেগেছে। তাহলে m² - n², n² - l², l² - m²। এবার সবারই কী হবে পাওয়ারটা মাথায় যোগ হবে, কারণ কি নিচে দেখো সবারই পাওয়ার নিচে কি রয়েছে x রয়েছে, সেম জাতীয় রাশি, তাহলে পাওয়ারটা কী হবে যোগ হবে, গুণ থাকলে যোগ হয়। দেখো এখানে গুণ যদি রয়েছে তার মানে কী হবে এখানে যোগ হবে, তার জন্য সবারই যোগ, যোগ করে মাথায় 0 চলে আসছে, মানে 1। ঠিক আছে, অ্যান্ড দেখো তারপর যদি বলি আমি তোমাদের এই প্রবলেমটা, এটাও সেম, মানে এই প্রবলেমগুলো একেবারে তিনটে প্রবলেম একই জিনিস, বাট গুণ করতে হয় তাই। তো এখানেও তাই m - n হচ্ছে পাওয়ারটা সবারই ক্ষেত্রে, এবং এটা একটু বেশি গুণ করতে হবে তাই, মানে এই তিনটে দিয়ে এটাকে গুণ করতে হবে। সিমিলারলিভাবে এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও তাই। অ্যান্ড গুণ করলে দেখবে x² - 0 চলে আসছে, সবগুলো কেটে আউট হয়ে যাবে। দেখো এটার সঙ্গে এটা কেটে বাদ চলে যাবে, n² সঙ্গে n² কেটে বাদ চলে যাবে, সব বাদ চলে যাবে, যে 0 হয়ে যাবে, তাহলে প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, অ্যান্ড দেখো লাস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম একটা। ঠিক আছে, দেখো 4-এর দাগটা, এটা খুবই ভালো প্রবলেম। কেন কেন বলছি দেখো, কারণ এখানে একটু চালাকি করতে হয়, নইলে অঙ্কটা মিলবে না। ঠিক আছে, দেখো আমি কি করেছি একেবারে করে নিয়েছি, বাম পক্ষ সমান ডান পক্ষ, তুমি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ লিখবে তোমরা বাংলাতে, তোমরা এখানে লিখতে পারো যে বাম পক্ষ। আমার বাংলা লেখা খুবই খারাপ, কি বলবো, লজ্জা লাগে, বাট কিছু করার নাই। ঠিক আছে, বাট তোমরা বুঝলেই হবে, লেখাটা বড় ম্যাটার করে না, তোমরা বুঝতে পারলেই হবে। তোমাদেরকে মেন উদ্দেশ্য তোমাদেরকে বোঝানো, যদি তোমরা বুঝে যাও আমি সাকসেসফুল। এবার এটা গুণ করে নিয়েছি, এখানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। এবার যেহেতু সবগুলোই সেম রাশি, দেখো এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, এটাতে এ রয়েছে, তার জন্য কি পাওয়ারটা আমরা যোগ করতে পারি। তাই আমি এক লাইনেই করে নিয়েছি, মাথার পাওয়ারটা দেখো এটাকে ঠিক রেখে, এখানে এটাকে ঠিক রেখে আমি পাওয়ারটা সবারই যোগ করে নিয়েছি। এবার যোগ করার পরে আমাদের তো কী করতে হবে, লসাগু করতে হবে, সেম জাতীয় রাশি আসতে হবে, নাহলে হবে না। দেখো এখানে x - y আছে, এটাতে আমরা y - xটাকে মাইনাস এখান থেকে বের করে নিয়েছি, দিয়ে x - y করে নিয়েছি, আর y - z রেখে দিয়েছি। এটার ক্ষেত্রেও তাই, দুটোকে এটা থেকে x - z, z - x থেকে একটা বের করলে মাইনাস, বের করলে x - z হয়ে যায়, আর এখান থেকে y - z করলে একটা মাইনাস আসে, মানে দুটো মাইনাস আসলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মানে প্লাসই থাকবে। এবার দেখো एटा थेके एक्स माइनस वाई निएछि एकई रयेछे एक्स माइनस जेड वाई माइनस जेड माइनस माने कि तीनटे लसागु एसेछे एटा एबार एक्स माइनस वाई एक्स माइनस जेड जदि हय तो देखो एक्स माइनस वाई एक्स माइनस जेड के जदि एटा बाद दिए ताहले कि वाई माइनस जेड पड़े थाकछे ताई वाई माइनस जेड रेखे दिएछि एटा क्षेत्रे दुटो बाद चले जाए एकटा पड़े थाकछे एबं माइनस दिए गुण करेछि तारपरे दुटो थेके दुटो बाद चले गेले वाई माइनस जेड आर एक्स माइनस जेड बाद चले एक्स माइनस वाई पड़े थाके ताई एक्स माइनस वाई लिखेछि एबं उपरेटा सब केटे जिरो ताहले कि हबे माथाय जिरो माने 1 ताहले प्रमाणित बोझा गেল आई थिंक सकलेर बोझा गेछे। सो उइश यू ऑल द बेस्ट। जो बुझते पारो तो खूब भालो कथा और ना बुझते होले अवश्य कमेंटे जानाओ, ठीक है। एंड देन देखो देखो आमरा कि करलाम 3 एर दागे 4 दागे सब करे निलाम, एटा पार्ट 2 भिडियो एंड पार्ट 3 ते आमरा 5 6 7 8 प्रत्येकटा अंक आमरा करब, ठीक है। तो जो भिडियो भालो लगे अवश्य चैनलटिके सबसक्राइब करे निओ और पाशे बेल आइकनटिके प्रेस करे निओ। भालो थाको, हैव अ गुड डे, बाय, टाटा, टेक केयर और भिडियोटी अवश्य शेयर करो बंधुदेर संगे और सबसक्राइब करते भूलो ना किन्तु। बाय।